মানুষে ফোন দেবে বিয়ে করার জন্য, বয়স্ক, ইয়াং, অল্প বয়স, মানে বিবাহিত পুরুষ, আপনি কিরকম পুরুষ চান আসলে? আমি চাই ভাই এই কষ্টের মাঝে যে আমার পাশে থাকবো, সে যেই রকমই হোক, তাকে আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? চাঁদনি। আপু কেমন আছেন আপনি? কোন মতো আছেন, পুরাপুরি ভালো নাই? বয়স কত এখন? 18। কেমন লাগে এই বয়সে স্বামী সংসারে থাকার কথা, এখন মানুষের বাড়িতে কাজ করতে হয়, কেমন লাগে? মনে অনেক কিছুই জাগে কিন্তু আসলে কিছু করতে পারে না, সেটাই হলো সমস্যা, তাই না? আচ্ছা আচ্ছা, কোনো গান টান শিকার ইচ্ছা আছে, নায়িকা টাইকা হওয়ার কোনো ইচ্ছা নেই এগুলার? আচ্ছা আচ্ছা, তো এরকম সুন্দরী মেয়েরা তো নায়িকা হতে চায়, অভিনয় করতে চায়, তো এরকম ইচ্ছা না থাকলে হয়? সত্যি বলতেছেন, কেউ যদি বিয়ে করতে চায় সংসারে কাজকর্ম রান্না বান্না এগুলো সব পারেন তো? কি ভালো রান্না করতে পারেন? তো দেখ স্বামীর সংসারে তো সমস্যা হবে না, তাই না? আচ্ছা, তা এখানে তো অনেক রকমের মানুষে ফোন দেবে বিয়ে করার জন্য, বয়স্ক, ইয়াং, অল্প বয়স, মানে বিবাহিত পুরুষ, আপনি কিরকম পুরুষ চান আসলে? আমি চাই ভাই এই কষ্টের মাঝে যে আমার পাশে থাকবো, সে যেই রকমই হোক, তাকে বিয়ের পরে তো আর আপনার কষ্ট থাকবে না, বিয়ের পরে তো স্বামী সুখে রাখার চেষ্টা করবে যত কষ্টই হোক, তাই না? আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো প্রিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য, আরও খোঁজ খবর নিতে পারবেন। তা নাম্বারটা আপনার কাছেই থাকে তো? আপনার নাম্বারটি হচ্ছে 01772958853। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা রাখবেন, আর অবশ্যই নামাজ কালাম পড়বেন, নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কাটাকাটি করে আল্লাহর কাছে বলবেন। তা আর কিছু বলতে চান? ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।